শুনতে পাচ্ছি তাদের দাবি পর থেকে নেওয়া হয়েছে এরকম তারা বলছে। দীর্ঘক্ষণ সময় নিয়ে আমরা দেখছিলাম যে ছাত্ররা না শুধু শ্রেণী পেশার সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছেন। শেখ হাসিনার মায়ের চ্যুতি, মুক্ত বাংলাদেশ, স্বশাসন মুক্ত, আমরা তরুণরা চাইলে সবকিছু করতে পারি। বাংলাদেশের ইতিহাসে আর কোন স্বশাসক আসবে না, কোন রাজনৈতিক দলদের বলে দিচ্ছি, আর তার আপনারা আর এই সাহস দেখাবেন না, আমাদের অধিকার আপনারা হাত দিবেন না, আর কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন যারা আসবেন, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। বাংলার তরুণরা কে ইতিহাস গতিতে আগুন জ্বালায় একসাথে
শুরু থেকে ছাত্রদের আন্দোলন ছিল এক কোটা প্রথা আন্দোলন, কোটা শেষ হওয়ার পরে সবগুলো আস্তে আস্তে মানা হচ্ছে, কিন্তু পেছনের গুলা মানা হচ্ছে। যদি সবগুলা শুরু থেকে মানতো তাহলে হতো না। তারপরে সবার মধ্যে একটা ক্ষোভ ছিল, সুরাচারের পতন হোক, সেটাই জনগণ আজকে করে দিয়েছে, সেটাই সবাই একসাথে করেছে। আশা করি অদূর ভবিষ্যতে যদি কেউ এই দুঃসাহস দেখায় কখনো দেশ দিয়ে, তাহলে সবাই আবার একসাথে নামবে, একসাথে আন্দোলন করবো আমরা সবাই।